শুনতে পেলাম যে কিছু জম্পুই রোডে একটা কোড্রিল কি পাওয়া গেছিল, কিভাবে পাওয়া গেছে আমরা ডিটেলসটা একটু করে বলুন। আজকে সন্ধ্যা আনুমানিক 9টা নাগাদ আমরা কাঞ্চনপুরের যে কুড়িছড়া নাকা পয়েন্ট আছে জম্পুই রোডে, সেই রোডে আমরা ভেহিকেল চেকিং করছিলাম। ভেহিকেল চেকিং করার সময় একটি বাইক যার নাম্বার TR02A5926 CBZ এক্সট্রিম, বাইকের মধ্যে দুজন লোক ছিল, ওরা কাঞ্চনপুর থেকে ভাঙন দিকে যাচ্ছিল। তখন আমরা নাকা পয়েন্টে ওদেরকে আটকাই এবং ওদের সঙ্গে যে ব্যাগ ছিল আমরা ব্যক্তিকে সার্চ করি। সার্চ করার পরে ওদের ব্যাগ থেকে আমরা 23টি কোড্রিল টি কোডেন ফসফেট পরফিরাত আমরা উদ্ধার করি। আচ্ছা স্যার, আসামির নামটা আর বয়সটা? ওদের নাম হচ্ছে জে লাল কিমা, বয়স 36, ওনার বাড়ি হচ্ছে মুনপুইতে, আরেকজনের নাম হচ্ছে লাল মুইয়া, বয়স 35, ওনারও বাড়ি মুনপুইতে। স্যার তারা কোন আদালতে পাঠানো হবে আগামী? তাদেরকে আগামীতে সেশন করতে পাঠানো ধর্মনগর। স্যার আরেকটা জিনিস শুনতে পেলাম কি আপনার নাগা চেকিংয়ে গেটের যে আজকে মানে ঘরটা ভাঙ্গা ট্যাঙ্গা নিয়েছেন, কি কারণে এটা ভাঙ্গা নিয়েছেন? আসলে এ ব্যাপারে আমি এখন কিছু বলতে পারছি না, এ ব্যাপারে ডিটেলস আপনাকে পরে বলবো। আচ্ছা।